মই ভাবো ধুবুরী লোকসভা সমষ্টির AIUDF দলটুক ধ্বংস করাটো অসমৰ পরিবেশের কারণে একটা শুভ লক্ষণ। রাজনৈতিক ক্ষেত্রত কংগ্রেস দল যথেষ্ট শক্তিশালী হব, যেহেতু আমি এতিয়া উপ ফুলাই কব পাৰিম যে AIUDF দলটুক ধ্বংস করা দলটো হল কংগ্রেস দল। আর এই কথা লয় এতিয়া উজনি অসমত বিজেপি যে সাম্প্রদায়িক অপপ্রচার কই থাকে যে কংগ্রেস আর AIUDF এক, এই সাম্প্রদায়িক অপপ্রচার রকিবুল হুসেন ডাঙরিয়ার বন্ধ করিলে। মই রকিবুল হুসেন ডাঙরিয়াক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর ধুবুরী নগাঁও যোরহাটর বিজয় আহা বিধানসভাত প্রভাব পেলাব এয়া কথার মই আপনাদের ভবিষ্যৎবাণী দিছো। মই ভাবো ধুবুরী লোকসভা সমষ্টির AIUDF দলটুক ধ্বংস করাটো অসমৰ পরিবেশৰ কারণে একটা শুভ লক্ষণ। রাজনৈতিক ক্ষেত্রত কংগ্রেস দল যথেষ্ট শক্তিশালী হব, যেহেতু আমি এতিয়া উপু ফুলাই কব পাৰিম যে AIUDF দলটুক ধ্বংস করা দলটো হল কংগ্রেস দল। আর এই কথা লয় এতিয়া উজনি অসমত বিজেপি যে সাম্প্রদায়িক অপপ্রচার কই থাকে যে কংগ্রেস আর AIUDF এক, এই সাম্প্রদায়িক অপপ্রচার রকিবুল হুসেন ডাঙরিয়ার বন্ধ করিলে। মই রকিবুল হুসেন ডাঙরিয়াক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর ধুবুরী নগাঁও যোরহাটর বিজয় আহা বিধানসভাত প্রভাব পেলাব এয়া কথার মই আপনাদের ভবিষ্যৎবাণী দিছো।